আশা করি বন্ধু সবাই ভালো আছেন। আবার একটি চায়না সার্কিটের কমন একটি সমস্যা নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হচ্ছে চ্যানেল সমস্যা। চ্যানেল সমস্যার সব পার্টস ঠিক আছে, তারপরও যে সমস্যাগুলো হয়ে থাকে এটা বেসিকও ধরতে পারেন, আবার এটা প্রফেশনালও ধরতে পারেন। এটা বেসিক সমস্যা হয়, সামান্য সমস্যা থেকে বড় সমস্যা হয়, আমরা যারা বুঝি না, যারা নতুন আছি এই সমস্যাগুলো আমরা অনেকেই জানি না। একদম সম্পূর্ণ সহজ একটি প্রসেস যেটা আমরা অনেকেই জানি না, অনেকেই আমরা কঠিন ভেবে নিই, এই বলে অনেক সার্কিট আমরা কাজ করতে পারি না। সেই নিয়ে মূলত আজকের এই বিষয়টি, অনেকের অজানা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের প্রতিদিন আমি ভিডিও তৈরি করি যারা নতুন আছেন। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, চায়না সেটের কমন একটি সমস্যা হলো সব পার্টস ঠিক আছে তারপরও সমস্যা। সব পার্টস ঠিক আছে, দেখবেন কি আপনার পার্টসের যে লেগগুলো সেগুলো কিন্তু ছিঁড়ে আছে, আলগা হয়ে আছে, ওপেন হয়ে গেছে এবং রাংগুলো ঠিকমতো লেগে থাকে না। এইটাই হলো কমন সমস্যা। এখন ম্যাক্সিমাম সার্কিট আমাদের কাছে আসে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু দেখেন ঝালাইটা কিন্তু দেখাচ্ছে, এই পিনটা কিন্তু আলগা, কিন্তু এখানে রাং কিন্তু কম দেওয়া ছিল, এটা কিন্তু লুজ কালেকশন করবে। এই গেল একটি সমস্যা, চ্যানেল সেইভ হয় না, চ্যানেল সেইভ হয় না, এটার জন্য কোনো পার্টস দায়ী না। দেখা গেছে ম্যাক্সিমাম সময় মানে 99% এই যে দেখেন চ্যানেল বক্সের 2 নম্বর পিনে এখানে 33 ভোল্ট আসে অটো সার দিলে, এখানে একটি রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটা বেশিরভাগে ফাঙাস পড়ে যায়। ফাঙাস পড়লে হয় কি, রেজিস্ট্যান্সটা ভালো থাকে কিন্তু বিদ্যুৎ সচরাচর চলাচল করতে পারে না, বিধায় সম্পূর্ণ ভোল্টেজ আসে না। 33 ভোল্টেজের কোনো একটি ভোল্টেজ পার্সেন্ট কম আসবে তাহলে কিন্তু চ্যানেল ভালোভাবে সেইভ হবে না। আবার আপনারা অনেকেই আছেন এই ভোল্টেজগুলো অ্যানালগ মিটার দিয়ে মাপেন, এক্ষেত্রে আপনারা একুরেট ভোল্টেজ পান না, এটা ডিজিটাল মিটার দিয়ে মাপবেন, 1% যদি কম থাকে তাহলেও কিন্তু এই সমস্যা। চ্যানেল সেইভ হওয়ার না পিছনে আপনার এই 33 ভোল্টটা বেশিরভাগ দায়ী থাকে। রেজিস্ট্যান্সটা অনেক সময় জং পড়া থাকে, এই রেজিস্ট্যান্সটি আপনি জাম্পার টেনে ডাইরেক্ট করে দেবেন তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে, বা রেজিস্ট্যান্সটি যদি লাগাতে পারেন ডাইরেক্ট করে আপনি বুঝে নেবেন যে আসলে কোন জায়গায় সমস্যা। এরপর এখানে একটি 18-15 ট্যানরেস্টার আছে, 18-15 ট্যানরেস্টারটা কিন্তু অনেক সময় মান কমে যায়, ভালো আছে বাট মান কমে যায়, তারপরেও কিন্তু এই সমস্যাটা হয়। আমি কিন্তু বারবার একটি কথা বলছিলাম, এইগুলো ভালো আছে, অনেকেই বলেন এগুলো ভালো আছে তারপরে সমস্যা কেন, তারপরে সমস্যা পান না, এগুলো ভালো থাকলেও আপনার চেঞ্জ করতে হবে। এরপর একটি আপনার যে ই থাকে, ওই যে 33 ভোল্টেজের যে একটি ডায়েট থাকে যেটা ট্যানরেস্টারের মতো দেখতে, এটা আপনারা অনেক সময় ট্যানরেস্টার ভেবে কিন্তু আপনারা অনেক সময় লস করেন, কিন্তু আসলে এটি ট্যানরেস্টার না, এটা একটি ডায়েট বলতে পারেন। এই যে দেখেন এইরকম একটি ডায়েট, মানে এখানে 3টি লেগ থাকে, একটি পিন একটার সাথে লাগানো আছে, এই যে দেখেন এটা এখানে লাগানো আছে, এই যে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এইটা দেখবেন একটার পিন একটার সাথে লাগানো আছে। একটু আপনারা খেয়াল করে দেখেন যে একটার পিন একটার সাথে লাগানো আছে, 3টা পিন দিয়ে 2টা পিন করা হয়েছে। এটা মূলত 33 ভোল্টের যে ডায়েট বলে এটা, তো এই সমস্যা থাকে এই ডায়েটে যদি সমস্যা থাকে বা এটার বেশিরভাগই দেখা যায় মান কমে যায়। তো এটা চপারে 110 ভোল্ট থেকে এইটা সাপ্লাই হয়, এইটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেল সেইভ হয় না। চ্যানেল সেইভ হওয়ার পাশাপাশি অনেক সমস্যা হয়, অনেক সময় স্ক্রিনে ডাস্টার দেখা যায়, এগুলোর জন্য এখানে পিএফ আছে, ক্যাপাসিটার আছে, পিএফ ক্যাপাসিটার মান কমে যায়, এছাড়া ফাঙ্গাস পড়ে যায়, তার জন্য কিন্তু আমাদের ডাস্টার দেখা যায়। আর এখানে দেখবেন আইএফ সিগন্যালের পিছনে একটি ট্যানরেস্টার আছে, এই ট্যানরেস্টারটাও মূলত যদি সমস্যা হয় তাহলে কিন্তু স্ক্রিনে ডাস্টার দেখা যায়, যেটা ফোটা ফোটা বিন্দুর মতো। আশা করি বুঝতে পারছেন, এরকম সমস্যা আছে যেগুলো পার্টস দায়ী না বা পার্টস ভালো আছে সেগুলো আপনারা বুঝতে পারতেছেন না, আবার অনেক সময় পার্টসের মান কমে যায় সেগুলো আপনারা জানেন না, এই জন্য ডিজিটাল মিটার ব্যবহার করবেন, আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, দেখাবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।